এভরিওয়ান, তো আজকে সকাল সকাল না, এখন বাজে দুপুর 12টা। তো দুপুর 12টা থেকে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে সেই দিন যেদিন মানে খুব কষ্টকর বেদনাদায়ক দিন, মানে হাসি তো রেখে কিন্তু খুব খারাপ লাগছে। আজকে হচ্ছে রোববার, তো আজকে আমরা চলে যাবো বাড়ি। তো দেখতে দেখতে কটা দিন মানে কীভাবে যে কেটে গেলো কোনো বুঝতেও পারলাম না। মানে এর গত সপ্তাহ রোববার দিন এই সময়ে আমরা এই বাড়িতে ছিলাম 12টা বাজে, আর আজকে এই সপ্তাহে রোববার এখন বাজে 12টা। তো এখন প্রিপারেশান নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার। তো বাড়ি তো যেতেই হবে, কিছু করার নেই, কারণ সুখদেবের কাজ পড়ে কাজ, যেহেতু শনি রোববার ছুটি ছিল, শনিবার ছুটি ছিল না অ্যাকচুয়ালি, ও শনিবার হাফবেলা পর্যন্ত কাজ করে, তো শনিবার হাফবেলা পরে ছুটি থাকে। তো ও ছুটি নিয়ে এসে বলছে আমি পিসি শাশুড়ি বাড়ি যাবো, তো আমি ছুটি নিয়ে আমি আসছি, ছুটি নিয়ে নিয়েছে আর কি। ওই জন্য শনিবার দিনকে সকালবেলা এসছে, রোববার দিনকে আজকে চলে যাবে, তো আমাকে নিয়ে একবার চলে যাবে। তো খুব খারাপ লাগছে, কটা দিন দেখতে দেখতে কীভাবে কেটে গেল মানে বুঝতেও পারলাম না, আবার কবে যে আসবো জানি না। তো পিসিকে, বৌদি, দাদা সবাইকে বললাম, পিসিদেরকে বললাম যে তোমরা সবাই যেও, আবার একটু আসা যাওয়া থাকলে কি মানে নিজেরও একটু ভালো লাগে মনটা, আর যাদের বাড়িতে যায় তাদেরও ভালো লাগে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো খুব খারাপ লাগছে যে মানে কি বলবো, চোখের দিয়ে অনেকে জল বেরিয়ে যাচ্ছে, কীভাবে যে কটা দিন দেখতে দেখতে মানে খুব মজা করলাম, খুব মজা করে কাটালাম এই কটা দিন। তো যাই হোক, সকালে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে পিসি রুটি করেছিল, আলু ভাজা করেছিল, তো এই দিয়ে সকালে খেয়েছি, আর ডিমের অমলেট করেছিল। তো সকালে টিফিন হয়ে গেছে, আর এদিকে পিসি এখন করছে দুপুরের জন্য রান্নাবান্না। তো দুপুরে খেয়ে দিয়ে তো 2:30-3টার মধ্যে বেরিয়ে যাবো, ইচ্ছা আছে 2:30-3টা না হলে 3:30-3:30-র মধ্যে বেরিয়ে যাবো পুরো শিওর, ইচ্ছা আছে। তো বৌদি বারবার করে বলছে আজকের দিনটা থেকে কালকে সকালবেলা যাবো, কিন্তু সকালবেলাটা না বাচ্চা কাচ্চা নিয়ে হয় না, ট্রেনে ভিড় হয়ে যায়। তো আজকে তো রোববার, তো আজকে ছুটি আছে, তো বিকেলবেলার দিকে গেলে অতটা কোনো প্রবলেম হবে না। আর ওদিকে আমার তো সব ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, তো এই দেখো এই সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, এই যে পুরো রেডি করে নিয়েছি ব্যাগগুলো। তো চলো যাই দেখি পিসি কী করছে রান্নাঘরে, রান্না তো করছে, তো চলো একবার দেখি আসি। আজকে রান্না হবে এখানে বাঁধাকপি, বাঁধাকপিটা আমি কুচিয়েছি, কত সুন্দর হয়েছে দেখো, বাঁধাকপি হবে। আর এখানে হয়েছে আলু ভেজে রেখেছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, কাতলা মাছের ঝোল। আর এখানে বেগুন ভাজা করছে পিসি, বেগুন ভাজা। আমাদের গাছের কি, আমাদের গাছের বেগুন, তোদের গাছের বেগুন, আমরা নিজেরাই চাষ করেছি। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য এত বড় বেগুন, ওই জন্য এত বড় বেগুন, হায় রে। তো এই যে বেগুন, বেগুনটা আমার খুবই ফেভারিট, কিন্তু সুখদেব অতটা ফেভারিট না, কারণ অ্যালার্জির একটু ইয়ে আছে, আমারও আছে কিন্তু আমি মানি না, আমি খেয়ে নিই। তো এই যে বেগুন পাচ্ছে, আর এই যে এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে, আছে টাইম থেকে, ও ঠিক আছে যাই, পাবো তো না পাবো ঠিক আছে, আস্তে আস্তে। আরে তাহলে আবার তুই টাকা যেতে ভাড়া দিয়ে চলে আসবি আর কি, আর লাগে কোনো ব্যাপার না, ধাপ ধুপ করবে, ধাপ ধুপ করবে। এটা কি নিয়ে এসছো তুমি, এটা কি আমাকে দাও তো, দাও আমাকে দাও, দাও 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 দাও, ও বাবা রে বাবা, মুখ মুজবো এটা দিয়ে, এটা দিয়ে মুখ মুজবো আমি, দে থামানাও থামানাও, দিয়ে দিন থামা, দেখো নিয়ে এসছে, দাও 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 দাও, শিখি না রে বাবা রে, ওই বাবা এ দিয়ে দিয়েছে ঠাম্মাকে, হ্যাঁ আজকে ওইখানে ভালো, আজকে ভাইকে কোলে নিয়েছিল সকালবেলা, তাই তো ভাইকে খাইয়ে দিয়েছিল পপকর্ন, খেয়ে নিয়েছে মোছা মুছি শুরু করে দিল রে, পিজ মোছা শুরু করে দিল, পিজ মোছা শুরু করে দিয়েছে, ও বাবা পরিষ্কার করছে, ফ্রিজ পরিষ্কার করছে, বাবা রে দেখো তোমাদের কতটা হেল্প হচ্ছে, দাও 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 দাও, নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি, ওইখানে যদি বাড়ি যাবি তো বিকেলবেলা যাবি, থাকবি না থেকে যা, বড় বড় পিসির কাছে, আমার বড় পিসি তোরও বড় পিসি থেকে যা, তুই বলে এখন যা শুরু হয়েছে এমনি অনলাইন ক্লাস ক্লাস হচ্ছে না কিছু, বাড়ি গিয়ে স্কুলে ভর্তি করবে, এটা কি ডিসলাইক ডিসলাইক, আচ্ছা আর মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে ভর্তি হবে তাই বলছে, হ্যাঁ তো সত্যি না দেখি মিথ্যা।
পিসি এখন কড়াইতে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছে, তো একটু ঝোলটা ফুটলে পড়ো, তারপরে মাছগুলো দিয়ে দেবে। আর এখন বাজে 12:15, তো আমি ঝটাপট যাই গিয়ে ওইখানে স্নানটা করিয়ে আসি, কারণ বাইরে এখন পুরো মেঘলা ওয়েদার, আজকেও বাইরের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা রয়েছে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে যাই গিয়ে স্নানটা আগে ওইখানে গিয়ে করে দিয়ে তারপরে স্নানটা করে আসি। তো তারপরে আমি তোমাদের সাথে কথা বলবো। ঘুরতে যাওয়ার আগে একটা ছোট্ট দায়িত্ব দিল পিসি আমাকে আর টিনা, আমাকে আর বৌদিকে, যে ওইদিকে পিসিদের গাছে লঙ্কা হয়েছে। তো পিসি বলছে যে অনেক লঙ্কা আমাদের ঘরে রেখে ওগুলো পচেও যাচ্ছে, তো তোরা যাওয়ার আগে কটা লঙ্কা নিয়ে যা। তো আমি আর বৌদি দুজন মিলে এসেছি লঙ্কা তুলতে, হাতে প্লাস্টিক নিয়ে চলে এসেছি। তো এইবারে লঙ্কা টঙ্কা তুলে এবারে সোজা যাবো স্নান করতে। তো চলো দেখি লঙ্কা টঙ্কা তুলে নিয়ে আসি। ওই দিকটাতে মনে হয়, আমি তো ঠিক জানি না, ওই সাইডটাতে মনে হচ্ছে কাদা লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলি। আসো আমাকে ছিঁড়ে নিয়ে যাও। হ্যাঁ ভালো লাগছে দেখো লঙ্কাগুলো, ছিঁড়বো এক একটা করে, বোতামটা চাপ দিব। হ্যাঁ বাবা চলো। হ্যাঁ হ্যাঁ সবাই জিজ্ঞাসা করলে কি বলবে, যে পিসির বাড়ির থেকে লঙ্কা নিয়ে এসে, লঙ্কা নিয়ে এসে। হ্যাঁ আমি শুনেছি যে লঙ্কা নাকি ইয়ে করতে নেই জানো, হ্যাঁ লঙ্কা দিলে কি হয় কি জানি, হাতে হাতে দিতে নেই কিন্তু এই সবুজ লঙ্কাগুলো ছিড়বো নাকি, নিয়ে নাও নিয়ে নেবো। হ্যাঁ শুকিয়ে গিয়ে লঙ্কা শুকিয়ে গেছে, ওটা একা একাই শুকিয়ে হয়েছে এতদিন হয়ে গেল। দেখেছো দেখো এই লাল লালগুলো আগে নিয়ে না, তারপরে সবুজগুলো নিয়ে নিও, কারণ লঙ্কা ভর্তি হয়ে আছে পুরো। তোমরা লঙ্কা টঙ্কা তুলতে তুলতে দেখি কি বৃষ্টি, লঙ্কা তুলতে তুলতে দেখি বৃষ্টি নেমে গেছে। তো এখন যে কটা পেরেছি তুলেছি, আর তুলতে পারছি না দেখো, এক প্লাস্টিক লঙ্কা হয়ে গেছে, সারা বছরের লঙ্কা একবারে দিয়ে দিয়েছে। তো ওইদিকে কাঁঠালি কলাও কতগুলো দিয়ে দিয়েছে, নিয়ে বয়ে নিয়ে যাওয়াটাই সমস্যা আর কিছু না, না তো নিলে নেওয়া যায়। তো চলো এখন ঘরে যাই, ঘরে গিয়ে স্নান ঠান করে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি তো স্নান ঠান করে একদম পুরো তৈরি হইনি, জাস্ট ড্রেসটা পরেছি, আর শুধু ড্রেসটা পরেছি আর খেয়ে ঠেয়ে, পিসি ভাত বাড়ছে তো খেয়ে ঠেয়ে একবারে চুল ঠুলে আশ্রয় নেবো। আর এখন বাজে 2:30, তো 3:30 না 3:30 থেকে 4:00 মধ্যে কি একটা ট্রেন আছে বললো, ওই ট্রেনটা যেভাবে হোক ধরতে হবে। আর ওইখানে এখন গেছে আমার দাদার সাথে এই সামনে একটা দোকানে, কারণ ও বলছিল বায়না করছিলো যে খেলনা কিনবে খেলনা কিনবে। তো দাদা বলছে যে তোদের বাইরে চলে আসছিস, তো চল আজকে তোকে খেলনাটা কিনে দিয়ে যাই, কি মায়াপুর যখন ঘুরতে গেছি তো তখন থেকে বায়না করছিলো খেলনা কিনে দেওয়ার জন্য। তো এই আজকে চলে গেছি, তো আজকে খেলাটা কিনে দিচ্ছি। আর এখন পিসি ভাত বেড়েছে, তো ভাতটা আমি আসলে খেয়ে নিই। তো তারপরে ভাত খাওয়া হয়ে গেল পরে, তারপরে চুল ঠুল আসছে একবারে রেডি হয়ে যাব। তো চলো ঝটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানে দেখো রেডি হয়ে গেছি, ওই সাইডে শুধু রেডি হয়ে গেছে। শুধু একটা জিনিস খারাপ লাগছে, আমাদের ছোট্ট কৃষাণুটা ও ঘুমিয়ে পড়েছে, ওকে একটু যাওয়ার সময় আদর করে দিতে পারলাম না, এটাই খারাপ লাগছে। আর ওইখানে দেখো এই যে ওইখানে রেডি হয়ে গেছে, ওইখানে ব্যাগটা নেই তো তিনটে, আচ্ছা ব্যাগটা নেই তো 3:28 একটা ট্রেন আছে আর 4:28 একটা ট্রেন আছে। তো এখন বাজে 3:45, তো 3:28 ট্রেনটা যেভাবেই হোক ধরতে হবে। তো চলো যাওয়া যাক। তো ওই যে পিসি, আমি চলে যাচ্ছি, পিসি মন টন খারাপ করো না আবার আসবো। আর ওই যে পিসা রয়েছে বসা, আর এখানে এই যে আমাদের খুব বাজে বলার মতো, এরকম বলো না, অপমান করো না, কষ্ট দিও না, এখন চলে যাচ্ছে এই সময়টা কষ্ট দিও না। তো বৌদিও যাচ্ছে আমাদের সাথে, আমাদেরকে আগাতে দিতে বাদ খুল্লা পর্যন্ত। ও আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডিনা মামি আমাদের সাথে যাচ্ছে, ঢোকো।
কষ্টটা কতটা কমালো বলতো। আমরা এখন চলে এসেছি বিআরটিতে। তো ওখান থেকে বাঁশকুড়া থেকে নেমে বাঁশকুড়া স্টেশন, তো বাঁশকুড়ায় যেখানে ছিলাম বাঁশকুড়া থেকে ডাইরেক্ট এসেছি বেলঘড়িয়া পর্যন্ত। তো বেলঘড়িয়া মানে এত পরিমাণে মানে ট্রেনে যাতাযাত হয়েছিল, মানে কি বলবো, মানে আলোচিত মতন হয়ে গেছে এরকম অবস্থা, এত যাতাযাত হয়েছে। আর ওইখানে এখন বিআরটিতে সে এখন বায়না করছে ও খেলনা কিনবে। তো এখন এসছে একটা খেলনার দোকানে, মানে যেটা যখন যেটা বায়না হতো ওখানে সেটা লাগবে এরকম একটা ব্যাপার। তো ওর জন্য ওকে দেখাতে এসেছি যে কী খেলনা নেবে, ও দেখবে ওর পছন্দ মতো নেবে। এই হয় বাচ্চাদের নেবে আলো পরে। শেষ পর্যন্ত দূরবীন, ভগবান কোনটা নিবি দেখ, কোনটা ভালো লাগে, কালোটা না কালোর দাম কি আছে? এটা 150 টাকা, এটা 250 টাকা, কম হবে না? তো আমি এই জাস্ট বাড়িতে আসলাম, এসে হাত মুখটা ধুয়ে এখনও ড্রেসটা পর্যন্ত পুরো চেঞ্জ করিনি, এই সব এসে একটু বসলাম। আর এত ভিড় ছিল না বাঁশকুড়া থেকে ট্রেনটা, বিশাল বিশাল ভিড় ছিল। আর আসার সময় খুব খারাপ লাগছিল যে বৌদি ওরকম দিয়ে চলে গেল, তো খুব খারাপ লাগছিল আসার সময়টা। তা ওরকম আর কাকিনারা যখন এসেছি তখন একমাত্র বসার সিট পেয়েছি, আর পুরো বাঁশকুড়া থেকে কাকিনারা পর্যন্ত পুরো দাঁড়িয়ে এসেছি। কাকিনারা স্টেশন ছেড়েছে, তারপরে আমি বসার সিটটা পেয়েছি। তা বেলঘড়িয়াতে নামলাম, বেলঘড়িয়ার থেকে অটো করে বিআরটি, বিআরটি থেকে ওখানে খেলনা কিনলো, খেলনা কিনে এই সময় বিআর বাড়িতে আসলাম। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতো এখানে তোমার সঙ্গে, টাটা, বাই বাই আর গুড নাইট।